রাস্তার পাশে লাইন দিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে বসে ব্যবসায়ী, গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা কিনছেন, ওই অনেকটা আলু পটল কেনার মতো। নিশ্চয়ই ভাবছেন এ কোনো গল্প কথা, বাস্তবে এমনটা আবার সম্ভব হয় নাকি? হয়, এমন বিচিত্র বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। সেখানে বিক্রি হয় টাকা, জাল বা নকল নয়, একেবারে আসল টাকা। খোলা রাস্তায় দিন দুপুরে ক্রেতারা বিনিময় প্রথার মাধ্যমে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে রাশি রাশি টাকা, ওখানে যার নাম সিলিং। প্রাচীনকালে বিনিময় প্রথার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য হতো ঠিকই, কিন্তু একুশ শতকেও? মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। আসলে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামোই এর জন্য দায়ী। সিলিং এর দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০০০ সালে $1 ছিল ১০,০০০ সিলিং এর কাছাকাছি, ২০১৭ সালের প্রথম দিকে ৯,০০০ সিলিং এর সমান ছিল $1। তাই ডলার বা ইউরোর নিরিখে সামান্য খরচ করলেই পাওয়া যেত কয়েক কেজি নোট। সিলিং এর এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। টাকার দাম এখানে এতই কম যে এই টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তা নেই। এমনকি ছিনতাইকারী চোর ডাকাতও এই সিলিং চুরি করতে আগ্রহ দেখায়নি, কাজেই রাস্তার পাশে পথের উপর ফেলে রেখে বিক্রি হচ্ছে সিলিং। আন্তর্জাতিক বিনিময় ছাড়াও অভ্যন্তরীণ বেচাকেনার ক্ষেত্রেও সামান্য কিছু কিনতে গেলে অনেক বেশি সোমালিল্যান্ড সিলিং খরচ করতে হয়। এদেশে কেউ একটি সিগারেট কিনতে চাইলে খরচ করতে হয় ৫০০ সিলিং। বাজারের ব্যাগ ভরে সবজি কিনতে চাইলে সাথে নিয়ে যেতে হয় এক ব্যাগ ভর্তি সিলিং। আর যদি কেউ মূল্যবান কোনো গহনা কিনতে চায়, তাহলে যে পরিমাণ সোমালিল্যান্ড সিলিং প্রয়োজন হবে তা হাতে কিংবা ব্যাগে নয়, বরং ঠেলা গাড়িতে করে নিয়ে যেতে হবে। এসব কারণেই সোমালিল্যান্ডের রাস্তাঘাটে প্রায়ই ঠেলা গাড়ি ভর্তি টাকা নিয়ে অধিবাসীদের যাতায়াত করতে দেখা যায়। আমরা ঠেলা গাড়িতে মালপত্র দেখতেই অভ্যস্ত, তাই এমন বিপরীত চিত্র নিঃসন্দেহে ভিন দেশিদের কাছে পরম বিস্ময়কর। এদেশে আমাদের মতো ৫ টাকা বা ১০ টাকার মতো ক্ষুদ্র অঙ্কের নোট নেই, রয়েছে ১০০, ৫০০, ১,০০০ ও ৫,০০০ টাকার নোট। তবে এত এত টাকার নোট বহন করা অসুবিধা বলে দেশটিতে মোবাইল ব্যাংকিং প্রচলিত আছে। দোকানে গিয়ে অনেকেই টাকার নোটের পরিবর্তে এখন মোবাইলের মাধ্যমে লেনদেন করে থাকে। এই দেশের আরেকটি অদ্ভুত ব্যাপার হলো এরা বিদেশ থেকে সেই গাড়িগুলো আমদানি করে যেগুলোর স্টিয়ারিং বাম দিকে, কিন্তু দেশে নিয়ে এসে গাড়িগুলোকে কারখানায় পাঠিয়ে স্টিয়ারিং খুলে ডান দিকে লাগানো হয় আর গাড়ি চালানো হয় রাস্তার ডান দিক দিয়েই। পরিবেশ পরিস্থিতির দিক দিয়ে সোমালিয়ার সম্পূর্ণ বিপরীত দেশ সোমালিল্যান্ড। সোমালিয়ায় যেমন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজ করে, সোমালিল্যান্ড সেই দিক দিয়ে একেবারেই শান্তিপূর্ণ একটি দেশ। সোমালিয়া জলদস্যুরা পৃথিবী কুখ্যাত, কিন্তু পার্শ্ববর্তী এই সোমালিল্যান্ডে নেই কোনো প্রকার হানাহানি কিংবা অভ্যন্তরীণ গোলযোগ। তারপরও একে দুর্ভাগাদের দেশ বলা হয়, কারণ আজ থেকে প্রায় ৩২ বছর আগে সোমালিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে তারা। তবুও এখনও দেশটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি, অথচ দেশটির রয়েছে নিজস্ব সরকার, সংবিধান, এমনকি পুলিশ ও সেনাবাহিনী। পৃথিবীর কোনো দেশ থেকেই স্বীকৃতি না পাওয়া সোমালিল্যান্ড বর্তমানে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবেই অবস্থান করছে। দরিদ্র এই দেশে শিক্ষা গ্রহণকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। আসলে এখানে চাকরি পাওয়া খুবই কঠিন, কারণ শিল্প কিংবা সেবা খাতে খুব একটা উন্নতি করতে পারেনি সোমালিল্যান্ড। তাই উচ্চশিক্ষিত হলেও সেই অনুযায়ী মিলবে না কোনো চাকরি। মুসলিম প্রধান এই অঞ্চলের অধিবাসীরা ছোটখাটো কাজ করেই জীবিকা নির্বাহ করে। দেশটির কিছু অঞ্চল মরুভূমি হওয়ায় সেখানে প্রচুর উট বিচরণ করে বেড়ায়, আর এদেশ থেকে সৌদি আরবে উট রপ্তানিও করা হয়। বর্তমানে দেশটি পর্যটনের উপরও কিছুটা নির্ভর করছে, কারণ এখানে রয়েছে পৃথিবীর কিছু রহস্যময় গুহা আর জঙ্গল, যা দেখতে অনেক অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ ছুটে আসেন। সোমালিল্যান্ডের প্রধান খাবার উটের মাংস আর ভাত। উৎসবের সময় এশিয়ান দেশগুলোর মতো সোমালিল্যান্ডের মেয়েরাও হাতে মেহেদির আলপনা তৈরি করে। সব মিলিয়ে আজব এক দেশ সোমালিল্যান্ড।